দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে আরও অগ্রসর হচ্ছে শাসক দল বিজেপি। আগেই জানা গিয়েছিল যে ভোটমুখী ত্রিপুরায় আসতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো নতুন বছরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী 5ই জানুয়ারি রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সফরকালে উত্তর জেলার কদমতলা বিধানসভা থেকে তিনি বিজেপির রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন। উত্তরের কদমতলা কর্তৃক বিধানসভা থেকে বিজেপি রথযাত্রা হবে শুরু, সেই সঙ্গে সভা করবেন সাব্রুমে। বিধানসভার ভোটে দিনক্ষণ শুধু ঘোষণার অপেক্ষা মাত্র। গোটা রাজ্যের সবকটি বিধানসভা এলাকা পরিদর্শন করবে বিজেপির এই বিজয় রথ। শাহের হাত ধরে সূচনা হবে রথযাত্রার। উত্তর জেলার কদমতলা কর্তৃক বিধানসভা থেকে রথযাত্রার মাধ্যমে নির্বাচনের জয়রথ শুরু করবেন অমিত শাহ। কদমতলা স্কুল মাঠেও হবে এক বিশাল জনসভা। সোমবার সাব্রুমে জনসভাস্থল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তৈরি হচ্ছে বিশালাকার মঞ্চ, সরজমিনে প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক শঙ্কর রায় সহ অনেকেই। আমাদের যশস্বী হোম মিনিস্টার অমিত ভাই সেখানে আসছেন, তো এখানে না শুধু সাউথও আসছেন সাব্রুমে, আর নর্থেও ধর্মনগর থেকে দুটো আমাদের এখান থেকে রথ যাত্রা শুরু হবে, যার নাম দেওয়া হয়েছে জনবিশ্বাস, জনবিশ্বাস যাত্রা। তো ওইভাবে আমাদের দেখতে এলাম সব ঠিকঠাক আছে কিনা, কোথায় হেলিপ্যাড আছে, কিভাবে লোকগুলো আসবে, স্টেজগুলোর কি অবস্থা, তো সব দেখবার জন্য এখানে এসেছি, প্রপারলি সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। কত তারিখ এটা? 5 তারিখ। 5 তারিখ কটার সময়? একটা তো 11টার সময় আছে ওখানে, তো ওখান থেকে এসে এখানে 1:30 থেকে 2টোর মধ্যে এখানে স্টার্ট হবে। এখান থেকে যদি তাড়াতাড়ি আসে তো এখানে তাড়াতাড়ি হয়ে যাবে, তো 1:30 থেকে 2টো আপনি ধরুন এরকম একটা টেন্টেটিভলি একটা টাইম ফিক্স হয়ে যায়। তো এখান থেকে আমাদের ইলেকশন যেহেতু 2023, মিশন 2023, তো এখান থেকে আমাদের ধামামা বাজবে ইলেকশনে, এবং আমি নিশ্চিত যে আগামী 2023-এ আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার পুনঃপ্রতিষ্ঠিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনবিশ্বাস যাত্রার মধ্য দিয়ে শুরু হবে বিজেপির জয়যাত্রা। মুখ্যমন্ত্রীও এদিন সেই ধারণাকেই স্পষ্ট করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।